বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মানুষের জন্য, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত, তখন আমাদের বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সেই করোনা আক্রান্তে বৃদ্ধি পাচ্ছে। অতএব আমরা হবিগঞ্জ জেলার চুনারগাঁও থানার গাজীপুর ইউনিয়ন থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিতেছি, আমরা ইতিমধ্যে এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আমরা যখন খবরটা পেয়েছি, তখন থেকে আপনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি ফোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং আমরা আসামপাড়া বাজার কমিটির পক্ষ থেকে আমি নিজেও অনেক চেষ্টা করেছি যাতে মানুষ এই করোনা ভাইরাসের ভয়ানক থেকে মুক্তি পায়, সেজন্য আমরা সবাইকে সজাগ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ফোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন মানুষকে ত্রাণ সহ অনেক সুযোগ সুবিধা দিয়েছি। আশা করি আমাদের মতো এভাবে আপনারা সবাই এগিয়ে আসবেন। তো ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। তা আমরা ফোর অ্যান্ড অরফান ফাউন্ডেশন অলরেডি সারা বাংলাদেশের মানুষের দেখছে, আমরা গরিবের কাছে গাড়ির মাধ্যমে খাবার ত্রাণ পৌঁছাই দিতেছে। তো আমরা শুধু এই ফোর অ্যান্ড অরফান ফাউন্ডেশন তো যথেষ্ট না, এর জন্য তো আরো ইউনিট দরকার, আরো সংগঠন দরকার। তো এরা তারা কিও কাজ করতে পারে একটু এই উদ্দেশ্যে? ধন্যবাদ সুজার। আমরা অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, এই ভয়ানক করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের মতো যারা সংগঠন আছেন বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় থানায়, আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আসছে, এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে অনেকে আসছে করোনা আক্রান্ত হয়ে, আপনারা তাদেরকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করুন এবং স্বাস্থ্য শিবিরদেরকে খবর দিন যাতে তারা বাড়ি থেকে বের না হতে পারে, এবং সবাই সবার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে বুঝাতে চেষ্টা করুন। মানুষ আসলে এখনো বুঝে নাই করোনা ভাইরাস কি, মানুষ রং তামাশা করে। আপনারা সবাই যদি এভাবে আমাদের মতো মানুষের পাশে দাঁড়ান, অবশ্যই আমরা কিছুটা হলেও মুক্ত পাবো। অতএব এই মুহূর্তে আমি আমার ভাতিজা তানভীরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি ওরা একটা প্রশ্ন করি। আমরা অলরেডি ইতিমধ্যে দেখছি যে আসার সময় যে উনি খাটানিপাড়া গ্রামে একটা ব্যারিকেড দিছে, অনেক সুন্দর ভালো লাগছে। আমাদের বিলপাড়া গ্রামেও একটা ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে বহিরাগত কোনো মানুষ লোকজন না আসতে পারে। তো আসলে এই উদ্যোগটা অনেক ভালো, এরকম যদি প্রতিটা গ্রামে করা হয় আরো ভালো। তো এই উদ্দেশ্যে কিভাবে প্রতিটা গ্রামে একটা একটা ইউনিট আছে বা একটা একটা ক্লাব আছে, সংগঠন আছে, তারা কিভাবে কাজ করতে পারে এই উদ্দেশ্যে একটু বলেন। আসলে এতদিন কথাবার কইছি যে লকডাউন, আসামপাড়া বাজার লকডাউন করার লাগে। তো আমি যখন চিন্তা করে দেখলাম প্রত্যেকটা গ্রাম যদি আমরা লকডাউন করি, তাহলে উঠোতেই আসামপাড়া বাজার লকডাউন হয়ে যাবে। তাহলে আমরা যদি লকডাউন করি, তাহলে একজনের দ্বারও একজন যাইতেছি না বা জিনিসটা ফেরাইতেছে না। প্রত্যেকটা এলাকায় আমরা জানি যে ছোটোখাটো সংগঠন আছে, এবং সংগঠন ছাড়াও যারা যুবক ভাইয়েরা আছে তারা চাইলে অনেক কিছু করতে পারে এই করোনা ভাইরাসের লাগে। যেমন প্রথমত তারা করতে পারে যে প্রত্যেকটা এলাকার মধ্যে যদি এইভাবে ব্যারিকেড দেয়, তাহলে বহিরাগত কেউ আইতে পারতো না। আর প্রত্যেকটা এলাকার যুবক ভাইয়ার উদ্দেশ্যে আমার একটি কথা থাকব যে বহিরাগত অনেক মানুষ, আজকেও দেখলাম ফেসবুকে একটা পোস্ট যে বিশেষ করে যারা নারায়ণগঞ্জ কিংবা ঢাকার থেকে আইতেছে, যে এরা অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখতো তারা নিজ দায়িত্বে, এবং পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের যারা সদস্য আছে তারারে অবগত করতে সাথে সাথে, তাইলে হয়তো বা আমরা এই মহামারীর থেকে মুক্তি পেতাম। ধন্যবাদ তানভীর। তো এই মুহূর্তে আমাদের গাজীপুর স্কুলের প্রফেসর, আমাদের ফোর অ্যান্ড অরফান ফাউন্ডেশন অন্যতম সদস্য, হ্যাঁ, ওনার কাছে আমার একটা প্রশ্ন যে কীভাবে যে যারা ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে, আমরা অলরেডি জানি যে তারা বিভিন্ন গ্রাম থেকেই তো তারা শহর অঞ্চলে এই জায়গায় বসবাস করছে বা একটা চাকরির জন্য থাকছে। তো তারা এখন এই আতঙ্কের জন্য, মানে করোনার আতঙ্কের জন্য তারা তাদের এলাকাতে চলে যেতে চায়। এখন ও এলাকাতে যায় তারা কিভাবে থাকবে বা সংগঠনগুলো কিভাবে কাজ করবে, এই স্যারের কাছ থেকে আমরা একটু জানবো। ধন্যবাদ আপনাকে যে প্রশ্ন করার জন্য। আসলে যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে মহামারী, এই মহামারী থেকে আমাদের মুক্তি পেতে হলে বলছেন যে যারা বিভিন্ন স্থান থেকে এসে, বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যারা আসছে, তাদেরকে অবশ্যই যার যার যারা যে অবস্থানে আসছে আর আসছে তাদের এই যে বাড়িতে তাদের থাকতে হবে, এবং থাকার জন্য যারা আমরা গ্রামের যারা সচেতন মহল আছে
তারা যে বাড়িতেই আসে বা আসছে তাদেরকে মানে সঠিক অবস্থান নিশ্চিত করে ওই যে ওই ওয়ার্ডের মেম্বার বা প্রতিনিধি ওনাকে বলা এবং পাশাপাশি যারা এবং ওই যে ওনার মাধ্যমে যে চেয়ারম্যান সাহেবকে ওই অবগত করার নাম ওনার নাম বাবার নাম এবং ঠিকানা সহ যাতে ওই মেসেজটা সহজেই প্রশাসনের কাছে দেওয়া যায় এবং প্রশাসন যেন দ্রুত তরভাবে ওই ব্যবস্থা কার্যকর করতে পারে যে যারাই হোম কোয়ারেন্টাইনে আছেন ওনারা তাদের যেন নিশ্চিত হয় যারা যেন তারা আর পাশাপাশি ঘুরতে না পারে বাইরে বেরোতে না পারে সেই জন্য তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে আর এর জন্য মূলত যারা আমরা সচেতন মহল বা পাড়া মহল্লা তাদেরকেই এই উদ্যোগটা নিতে হবে মানে খুব দ্রুত যেই আমরা যে অবস্থায় আছি না কোনো যে যেখানেই আমরা জানি আমরা যেন এটা সহজেই যে ওয়ার্ডের কাউন্সিলর বা মেম্বার তাদেরকে বলতে পারি এবং তার মাধ্যমে যেন চেয়ারম্যানের সাহেবের কাছে যাই ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর স্যারকে আর আমরা কি মেসেজটা আপনাদের কাছে দিতে চাইছি তো অলরেডি আপনারা বুঝতে পারছেন আর আমরা ফোরেন অর্ফান ফাউন্ডেশন মানুষের পাশে আছে পাশে থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে